আমরা আজ অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে আমরা পেয়েছি স্বামী ঈশাকমানন্দজি মহারাজ। আপনারা সকলেই এর আগে শুনে নিয়েছেন, আমরা অনেক দিন ধরে ওনাকে চেষ্টা করছি নবদ্বীপ আশ্রমে আনার জন্য। এর আগে উনি এসেছিলেন, কিন্তু শরীর খুব খারাপ হয়ে গেছিল বলে উনি কিছু বলতে পারেননি, শুধু এসে ছুঁয়ে চলে গেছিলেন। তো আমাদের সেই আর্জি উনি মেনেছেন। আমরা রামকৃষ্ণ মিশন নবদ্বীপ তথা নবদ্বীপবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক প্রণাম জানাই, ওনার সুস্থ শরীর কামনা করি। উনি ব্যক্তিগতভাবে আমাকে খুব স্নেহ করেন, সেই জন্য উনি বলেছিলেন আমি চেষ্টা করব আবার আসার, সেই কথা রেখেছেন, উনি এসছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় উনি এই এক মাস বক্তৃতা করে বেড়াচ্ছেন, ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করছেন। তো আমরাও সেই সুযোগ থেকে বঞ্চিত হইনি, আমরা আজ সত্যি খুব আনন্দিত। আবার মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানিয়ে মহারাজকে বলবো ওনার কথা শুরু করতে। আমার পিতেন আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এর আগেবার যখন এসেছিলাম বহরমপুরে একটা রিট্রিট ছিল, স্পিরিচুয়াল রিট্রিট, সেটা করে ফেরার পথে তখন এই আশ্রমে এসেছিলাম। কিন্তু তখন একটু শরীরটা একটু ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে কলকাতায় ফিরে গেছিলাম। ভেবেছিলাম যদি আর একবার আসতে পারি, আজকে আসার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমি এসেছিলাম এখানে তে হিন্দু স্কুল যেটা আছে ওদের 150 বছরের জন্য এসেছি তার সঙ্গে আশ্রমে। তো আমাদের মহারাজের খুব ইচ্ছা যাতে আমি আশ্রমে আসি, আপনাদের ভক্তদের সঙ্গে কথা বলি। আমি ইন্ডিয়া এসে পৌঁছেছি গত 16 জানুয়ারিতে, দিল্লিতে নেমেই তারপরে আমি গেছিলাম ক্ষেত্রী, রাজস্থানের একটা শহর, যেখানে ক্ষেত্রী রাজা তার রাজবাড়িটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছে। সেই রাজবাড়িটাকে সারিয়ে একদম সেই পুরনো দিনের মতো করে কি সুন্দর করে তুলেছেন এখন আমাদের ওখানকার সাধুরা, খুব সুন্দর হয়েছে। পারলে একবার বেরিয়ে আসবেন, ওদের থাকারও ব্যবস্থা ভক্তদের জন্য অনেক, প্রায় 50-60 জন 100 জন থাকতে পারবে ব্যবস্থা করেছে। আর ওখান থেকে তারপরে ওই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে গতকাল কলকাতায় ওই বক্তৃতা করা শেষ হলো গোলপাড়া রামকৃষ্ণ মিশনে। আজকে এটা বলা যায় ভাও, এটা ঠিক মানে প্রোগ্রামের মধ্যে ছিল না, কিন্তু খুব ভালো লাগছে। এই জায়গাটাই হচ্ছে ভক্তির জায়গা, নবদ্বীপ জায়গা হচ্ছে ভক্তি আর জ্ঞানের একটা মিশ্রণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলিযুগে নারদীয় ভক্তি। বহুকাল আগে যখন প্রথম মানুষ হিসেবে জন্ম নিচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু, তিনি জন্ম নিচ্ছেন করদম মুনি আর দেবাবতী মা তাঁদের সন্তান হয়ে, এই প্রথম মানব হলেন। তা তিনি জন্ম নিয়ে নেবার পর তার বাবা করদম মুনি তিনি বললেন আমি সংসারে থাকতে চাই না, কিন্তু তুমি বলেছিলে যে যতক্ষণ না তুমি আমার সন্তান হয়ে জন্মাচ্ছ আমাকে থাকতে হবে, আমি আদেশ পালন করলাম, এবারে আমাকে ছেড়ে দাও। কারণ করদম মুনি চলে গেলেন তপস্যা করতে, তখন সেই সত্যযুগ চলছে। সত্যযুগে মানুষের মন সবসময় অন্তর্মুখী থাকত, কখনোই দেহমুখী হতো না। তা সত্যযুগ আর কলিযুগের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, একটা হচ্ছে সত্যযুগে সমস্ত মনটা হচ্ছে অন্তর্মুখী আর কলিযুগে হচ্ছে দেহমুখী, এই দুটোই পার্থক্য। যখন দেহতে মনটা থাকে শুধু কি খাবো কি পরবো কেমন করে বাঁচবো এইটা নিয়েই মানুষ থাকে, আর সেইটি হচ্ছে পশুদের জন্য। পশুরা কেবলমাত্র খাওয়া পড়া নিয়ে থাকে, খাওয়া আর বাঁচা নিয়ে থাকে, পড়া তো নয়, পশুদের খাওয়া আর বাঁচা এই নিয়ে থাকে। আর মানুষ যদি তাই করে শুধু খাওয়ার জন্য বাঁচে
তাহলে মানুষের নিজেদের সেই মূল্যটা হারিয়ে যায়। মানুষ জন্মটা পাওয়াটাই অত্যন্ত কঠিন, সেই জন্ম পাওয়ার পরও যদি আমরা ওই রকম ভাবে থাকি তাহলে কত ভুল হবে। সেই জন্য স্বয়ং ভগবান এলেন, তিনি আমাদেরকে কপিল মুনি হিসেবে তিনি আমাদের ওইটি প্রচার করলেন। আর সেই প্রচারটি হচ্ছে কি, উনি বললেন শিব পন্থা। ওর মা যখন বললেন যে তোমার বাবা তো চলে গেলেন তপস্যা করতে, তুমিও চলে যাবে তপস্যা করতে, আমি আমার সদর্ক পালন করলাম কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, তারপরে আমি কি সংসারে পড়ে থাকবো? তখন উনি বললেন না, তোমাকে পড়ে থাকতে হবে না, আমি তোমাকে একটা পন্থা শেখাবো, সেটা হচ্ছে শিব পন্থা। শিব মানে হচ্ছে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ পথ আমি তোমাকে বলবো। সে পথটা কি, জ্ঞানের সঙ্গে ভক্তির মিশ্রণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব পরবর্তীকালে আধুনিক যুগে এসে বলছেন যে এটা হচ্ছে কলিযুগের নারদীয় ভক্তি। তা নারদীয় ভক্তি মানে কি, তা নারদ বলছেন যে ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে যে যা কিছু আমরা করছি সমস্ত কিছু তদ অর্পিতা অখিল আচারতা, তদ মানে তাকে, অর্পিতা দেওয়া, অখিল আচারতা সমস্ত কর্ম তাকে দেওয়া, তদ বিস্মরণে তাকে ভুলে গেলে পরম ব্যাকুলতা ইতি, ভীষণ কষ্টকর। এই দুটো তদ অর্পিতা অখিল আচারতা, তার বিস্মরণে পরম ব্যাকুলতা। এই যে তদ, এই যে ভগবান, তিনি কে? এখন কেউ বলছে তিনি হচ্ছেন কৃষ্ণ, কেউ বলছে বিষ্ণু, কেউ বলছে শিব, কেউ বলছে কালী, এই নিয়ে আবার একটা ঝগড়া। যারা কালীর উপাসক তারা বিষ্ণু বা কৃষ্ণের উপাসকদের সঙ্গে কথা বলে না, আবার যারা কৃষ্ণের উপাসক তারা কালী মন্দিরে যায় না, এই আর একটা বিপদ, খুব ভুল। এর সঙ্গে কোন সম্পর্ক নেই, ওটা হচ্ছে আমাদের মনের চিন্তা। আমরা যেমন ভাবে ভগবানকে চিন্তা করি তিনি তেমন ভাবে দেখা দেন। একজন মহিলা ছিলেন, তিনি বাল বিধবা, অল্প বয়সে মারা যান, তার স্বামী মারা যায় তখন তিনি খুবই অল্প বয়স, এই বিধবা তিনি পড়ে রয়েছেন। আর তখনকার দিনে অল্প বয়সে বিয়ে করতো, স্বামীকে দেখার আগেই বিধবা হয়ে গেল, এখন কি করবে সে? তখন তাকে বলা হলো কৃষ্ণ পুজো করো। তিনি কৃষ্ণকে সন্তান হিসেবে পুজো করতেন। এই করতে 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 দীর্ঘকাল কেটে গেল। একদিন তিনি শুনলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু এসেছে, থাকতেন আড়িয়াদহতে, সেখান থেকে দক্ষিণেশ্বরে হেঁটে হেঁটে এলেন একটুখানি তরকারি রান্না করে, কারণ সাধুকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু সঙ্গে নিয়ে যেতে হয়, তো ওই তরকারিটা নিয়ে গেছে। নিয়ে গিয়ে যখন রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে তখন ঠাকুর বলছেন ওটা কি নিয়ে এসছে ফটোটা, উনি দেখছেন ধর্মবর্তী লোক, আর ওইটুকু একটা সাধারণ তরকারি আমি দিই কি করে সবার সামনে, কিন্তু ঠাকুরও নাচর বান্ধব ওটা কি নিয়ে এসছে আমার জন্য, ওটা তো আমাকে দাও। তারপর খেতে খেতে বলছেন এর সঙ্গে এইটা মেশাবি, ওটা এই করবে, পরের দিন এইটা রান্না করে আনবে, শুধু খাবার গল্প। তো ফিরতে ফিরতে মহিলা মাঝমাঝ করছেন কি সাধুরে বাবা, শুধু খাবার গল্প করলো, একটু ঠাকুরের গল্প ভগবানের কথা হলো না। করে এসে হাত মুখ ধুয়ে আবার যখন তিনি কৃষ্ণ পুজো করতে বসেছেন, হঠাৎ তিনি দেখছেন তার পেছনে একটা ছোট বাচ্চা ছোটাছুটি করছে, তার পায়ের নূপুরের ধ্বনি হচ্ছে, সে বাচ্চাদের সে কচি কণ্ঠে হাসছে, চিৎকার করছে। উনিও উঠে দাঁড়িয়ে ভুলেই গেলেন, এই বাচ্চাটা এলো কোত্থেকে, দেখছেন সে ছোট্ট কৃষ্ণ ছোটাছুটি করছে, আবার কৃষ্ণের জন্য তৈরি করা নাড়ু সেটা আবার হাত দিয়ে খেয়ে নিয়েছে, সেটা নিয়ে উনি ছুটলেন, তুই সবটা কি ওটা এটা করে দিলে আমি ঠাকুরকে কি দেবো। ভুলে গেলেন যে যাকে তিনি এত বছর ধরে ডাকছিলেন তিনি প্রকট হলেন। আর পরের দিন ওই কৃষ্ণকে ছোট্ট শিশু ঘুমোচ্ছে, তাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুরের কাছে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর বসে আছেন। এই কৃষ্ণকে নিয়ে তিনি যখন, লোকেরা ভাবছে বুড়িমা কি পাগল হলো, সে আঁচলটা মাটিতে ঢুকছে, কিন্তু বুড়িমা ভীষণ খুশি যে ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে চলেছেন। গিয়ে যেই দরজায় পৌঁছেছেন
অমনি জেগে গিয়ে ছোট্ট কৃষ্ণ মাটিতে নেমে ছুটে গিয়ে ঠাকুরের গায়ের সঙ্গে মিলিয়ে গেলেন। সেদিন থেকে তিনি ঠাকুরকে গোপাল হিসেবে ডাকতেন, আর ওনার নাম হল গোপালের মা। এই অঘরমণি দেবী পরে গোপালের মা হলেন, অর্থাৎ ঠাকুরের মা। এইভাবেই সমস্ত, তাহলে আমরা কি দেখলাম, ভগবানকে আমি যেভাবে চাইবো তিনি সেভাবে আসবেন। যখন আমি শিশু গোপাল চাইছি তিনি শিশু হয়ে আসছেন, যখন আমি বন্ধু হিসেবে কৃষ্ণকে চাইছি বন্ধু হিসেবে আসছেন, যখন একেবারে শঙ্খ চক্র গদাপদ্মধারী বিষ্ণুকে চাইছি বিষ্ণু হিসেবে আসছেন, যখন শ্রী রামকৃষ্ণ স্বয়ং মা কালীকে চাইছেন মা কালীর হিসেবে আসছেন, আবার যখন তিনি বললেন আমাকে দেখা দাও তখন তিনি চৈতন্য রূপে দেখা দিলেন, ঢেউয়ের পর ঢেউ চৈতন্য এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে মিলিয়ে যাচ্ছেন, আকাশ বাতাস বাতাস, ওই বিরাট মন্দির সমস্ত কোথায় অদৃশ্য হয়ে গেল, সব কিছু জলজল করছে সেই চৈতন্য। তাহলে ঈশ্বর কি যেমন আমরা চাই তিনি সেই মূর্তি দাবেন করেন। ভক্তানাম অনুকল্পার্থম ব্রহ্মণ রূপ কল্পনা, ভগবানের কোন রূপ নেই, ভগবানের রূপটা আমরা শুধু কল্পনা করি, আর তিনিও আমাদেরকে ওই কল্পনা দিয়ে সাহায্য করতে ওই রূপটা ধারণ করেন। ভক্তানাম ভক্তদের অনুকম্পার্থম অনুকম্পা করবেন বলে, ব্রহ্মণ ব্রহ্মণ মানে যিনি সর্বত্র সেই চৈতন্য, রূপ রূপ কল্পনা, সেই কল্পনা তিনি নেন, সেই কল্পনায় রূপ ধারণ করেন। তাহলে ভগবান কি, ভগবান হচ্ছেন মাত্র দুটো গুণ, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে নিঃস্বার্থপরতা। ভালোবাসা নিঃস্বার্থপরতা এই দুটো গুণই হচ্ছেন সেই ঈশ্বর। তা আমরা যদি সম্পূর্ণভাবে নিঃস্বার্থপর হতে পারি আমরাই ভগবান। ভগবান নিয়ে আমরা এত মারামারি করি, কত ধর্ম কত মত কত পথ, বাঁ হাতে জল খাবো না ডান হাতে জল খাবো, এইটা খাবো না সেইটা খাবো, বৃহস্পতিবার দিন এটা খেতে নেই সেটা খেতে নেই, কত রকম লোক লাগিয়ে গেছে, যে যেটা পেরেছে সেটাই করেছে। ঠাকুমা দিদিমা যত বয়স বাড়ে তত নিয়ম বাড়ান, সুতরাং বৃহস্পতিবার দিন তেঁতুল খাওয়া চলবে না, সবে তেঁতুলটা লোকের কাছে এনেছি মনে পড়লো বৃহস্পতিবার, আচ্ছা হবে না ঠিক আছে থাক, এখন ঠাকুমা এখন এইটাতে কি লাভ, কোনো লাভ নেই, কিন্তু শুধু আমরাই নিজে নিজে স্যাটিসফ্যাকশন মনে করছি। আর জন্যে সারা পৃথিবী ভর্তি হয়ে গেল মন্দির মসজিদ গির্জা আর সমস্ত কিছু, কিন্তু ভক্ত বড় গেল, ভক্ত মানুষ কেউ নেই, সবাই দিকে মেগে রয়েছে, আমার ধর্মটাই ঠিক, আমার ধর্মকে যে খারাপ বলবে তাকেই মারবো তাকেই মারবো। কি আমাদের বুদ্ধি, যেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এসে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলছেন ছিলে পশু হইয়াছ মানব এখন দেবতা হইতে হইবে, দেখুন কত বড় কথা, ছিলে পশু, পশু মানে স্বার্থপর নিজের জন্য বাঁচা, হইয়াছ মানব এখন তিনি ছিলে পশু হইয়াছ মানব এখন দেবতা হইতে হইবে, দেবতা অর্থাৎ মানুষ মানে কনসার্ন, সে এখন অন্যের কথা ভাবে অন্যের কথা চিন্তা করে, আর দেবতা মানে কি শুধু ভালোবাসা, সেখানে কোনো স্বার্থপরতা নেই, এ আমার পরিবারের লোক সুতরাং ওকে শুধু ভালোবাসবো, এ আমার ধর্মের লোক সুতরাং ওকে শুধু ভালোবাসবো, এরকমও না, এ ভালোবাসা সর্বগ্রাস হবে না, যারা নিন্দা মন্দ করে তাদেরকেও ভালোবাসা। আমরা রামকৃষ্ণ মিশনের সাধুদার যীশু খ্রিস্টকে পুজো করি, খ্রিস্টানিটি কে না, খ্রিস্টানিটিকে আমরা ফলো করছি না, যীশু খ্রিস্টকে পুজো করি, কেন, কেননা যীশু খ্রিস্টের মধ্যে আমরা ওই গুণটা দেখেছি, দেখেছি সব সমস্ত অন্তর দিয়ে তিনি ভালোবাসছেন। যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, কাঠেতে তার হাতের মধ্যে পেরেক মারা হচ্ছে, পায়েতে পেরেক মারা হচ্ছে, কি অসহ্য যন্ত্রণা ভেবে দেখুন, জীবন্ত মানুষটাকে পেরেক দিয়ে মারছে,
তখনও তিনি বলছেন এই ঈশ্বর এদেরকে তুমি ক্ষমা করে দিও কেননা এরা জানে না এরা কি করছে forgive them but they do not know what they do এই এতটা ভালোবাসা যার সে যদি ভগবান না হয় তাহলে আর কে ভগবান ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখছি শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণ চিন্তা করে যাচ্ছেন শ্রী শ্রী মাকে বলছেন তুমি ওদের কল্যাণ করো মানুষের জন্য কিছু করো স্বামীজিকে বলছেন স্বামীজি বলছেন আমি ধ্যানের মধ্যে ডুবে থাকতে চাই সেটা তো খুব ছোট কথা তুই কেন সব করবি বিরাট বটবৃক্ষের মতো হবি তোর ছায়ায় কত লোক আসবে এখন এই যে সমস্ত মানুষের জন্য ভালোবাসা আমরা যখন কালকে আলোচনা করছিলাম ধর্ম প্রসঙ্গ করছিলাম বলবার কিছু মিশনে স্বধর্মে নিজের ধর্মেতে তো ধর্ম কি তখন দেখা যাচ্ছে এক একজন তারা বলছেন সর্বভূত হিতম পরম ধর্মটা কি সমস্ত প্রাণীকে ভালোবাসাটাই হচ্ছে ধর্ম তো ধর্ম হচ্ছে কতগুলো গুণ যেগুলো মানুষের মধ্যে এলে মানুষটা দেবতার মতো হয়ে যায় আর আমরা মনে করি ধর্ম হচ্ছে সেই রকম কতগুলো ম্যাজিক যেখানে গিয়ে টাচ করলেই আমার বাতের ব্যথাটা সেরে যাবে আমার মামলাটাতে আমি জয়লাভ করব চাকরি চট করে পেয়ে যাব কোনো অসুখ বিসুখ হবে না এ কখনো হয় ধর্ম প্রতিষ্ঠা করছেন যারা তারাও তো মারা যাচ্ছেন ভগবান বুদ্ধও মারা গেলেন যীশু খ্রিস্ট এরকম কষ্ট পেয়ে মারা গেলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব মারা গেলেন শরীর থাকলেই শরীর যাবে কিন্তু শরীরটা না এই মনটা আর মনের মধ্যে এই চিন্তাটা সেই জন্যে যারা আপনারা ধর্ম পালন করতে আসেন এটা তাদের জন্য যারা সংসার থেকে নিয়ে মেতে রয়েছে ওরা ভালো থাকুক সংসার মধ্যে আনন্দ যদি পায় ঠিকই তো ভালো থাকো কিন্তু যারা বুঝেছে এই সংসারটা অনিত্য কিছুই থাকে না একজন আসে আরেকজন চলে যায় একের পর এক কারণ দেখবেন যে রাজনৈতিক সমস্ত পতাকাগুলো একটা পতাকা চকচক করছে আর একটা পতাকা পেল হয়ে গেছে একদিন ওইটা ঝকঝক করতো এখন আর ওইটা দেখাশোনা করার লোক নেই ওই জল হাওয়াতে আস্তে আস্তে করে ওটা নষ্ট হয়ে যাচ্ছে আবার যাদের পতাকা এখন চকচক করছে ওরা লাফাচ্ছে ঝাপাচ্ছে করছে ওই করছে আবার কিছুদিন পরে ওরাও চলে যাবে আর একটা লোক আসবে চলেছে একদম পাঠান মোগল যে যেখান থেকে পেরেছে সে এসেছে আর যখন আসে সে মনে করে আমি 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 তাহলে কোথায় হারিয়ে যায় কিছুই থাকে না শুধু এইটুকু যদি মনে থাকে এই সংসারটা এত অনিত্য কিছুই থাকে না তখন মনে হবে তাহলে মৃত্যুটা কি কিসে আনন্দ পাবো এই আনন্দ পাওয়ার জন্যেই চির আনন্দ পাওয়ার জন্য আমরা কি করি সংসার থেকে মনটা উঠিয়ে যদি আপনি চিরদিনের জন্য আনন্দ পেতে চান চিরন্তন আনন্দ তাহলে সংসারটাকে ত্যাগ করতে হবে ত্যাগে নৈকে অন্তত্ব মানা শুভ ত্যাগ না হলে অমৃতত্ব পাওয়া যায় না তো সংসার মানে কি নাম আর রূপ আর তো কিছু নেই সংসারে আছে দেখি শুধু দুটো জিনিস একটা নাম আর একটা রূপ আর তো কিছু নেই আমরা যখন ওই সংসারের মধ্যে গিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করি তো কিছুদিন মাত্র থাকে ছোট্ট বাচ্চা নাতি তাঁদের নিয়ে হাঁটছি কিছুদিন বেশ ভালো লাগলো তারপরে ও হাঁটছে আমিও হাত ধরে হাঁটছি কিছুদিন পর দেখা গেল ও হাঁটছে আমিও হাত ধরে এবারে আমি হাঁটতে পারছি না টলমল করছি নাতি আমার হাত ধরে ঠিক করে পা ফেলো তোমাকে নিয়ে আর পারা যায় না মহামিত আগে ওটাকেই কাঁধে নিয়ে ঘুরতাম আর সেই এখন আমাকে ধমকাচ্ছে ঠিক করে পা ফেলো তোমাকে নিয়ে পারা যায় না এখন এই যে অবস্থা দিন দিন সমস্ত পাল্টে পাল্টে যায় এইটা দেখার পরও যদি মনে হয় না সংসারে নাতিটা তো হলে এবার প্রতিটার জন্যে কিছুদিন বাঁচি এই ধর্ম আপনার জন্য না আপনি খুব সুন্দর করে সংসারের মধ্যে থাকুন দোকান দোকান করুন ব্যবসা করুন পয়সা কামান আর নাতি পুতি তারও যে পরেরটাকে কী বলে জানি না সেটাও এখন এটা চলতে থাকবে কিন্তু যারা বুঝেছেন তাদের জন্য এইটা তাই মা শ্রী মা বললেন যদি শান্তি পেতে চাও যদি
উনি বললেন না শান্তি পেতে চাও, উনি বললেন যদি শান্তি পেতে চাও। সবাই কিন্তু শান্তি চায় না, অশান্তিতে খুব ভালোই থাকে। যদি শান্তি পেতে চাও তাহলে পরের অন্যের দোষ দেবো না, কি বড় কথাটা, অন্যের দোষ দেবো না। আমাকে একজন আমাদের স্বামীজি বলেছিলেন, লক্ষ্য করেছো আমরা যখন দোষ দেখাই মহারাজ ওই লোকটা না এরকম করেছে, এই একটা আঙুল এরকম করে কিন্তু তিনটে আঙুল আমার দিকে, আমি একটা আঙুলে অন্যকে দোষ দেখাচ্ছি কিন্তু তিনটে আঙুল সে বলছে তুমি তুমি তুমি। দোষটা আমার মধ্যে থাকে বলে তো আমি দোষটা দেখতে পাই। ছোট বাচ্চা সে জানে না কাকে চুরি বলে, একটা চোর বাড়িতে চুরি করতে এসছে, ওর পেছন পেছন ঘুরছে বলছে ঘড়ি নেবে ঘড়ি, বাবা বালিশের তলায় রেখেছে, তারপরে তুমি কি ইয়ে মোবাইল নেবে ওই ওই তাকের উপরে রেখেছে, এ করে ও খুব খুশি সে সব দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এসব আমি দেখিয়ে দিচ্ছি। ও চোর জানেই না, ওর মনের মধ্যে চোরের ব্যাপারটাই নেই। এখন এই যে পবিত্র ভাব, কোনো কিচ্ছু সে মনেই করতে পারে না, তোমার বারান্দে আছে। ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের এই মনটাকে সংসার থেকে তুলে নিতে পারি, কত তো পেলাম আর কতদিন চাইব। কেউ আমাকে ভালোবাসে না মহারাজ, কে বলছেন? 60 বছরের বয়স্ক মহিলা শিলংয়ে তিনি আমাকে বলছেন, জানেন মহারাজ আজকাল এই আশ্রমেতে কেউ আমাকে ভালোবাসে। আমি বললাম আচ্ছা, মানে আগে কি ভালোবাসতো, এলেই আমাকে চকলেট দিত, আমাকে ডাকতো, বসতে বলতো। তখন আপনার কত বয়স ছিল? কত আর হবে, 6-7 হবে, এখন কত? 60-62 হয়ে। এখন যে সাধুরা রয়েছে তারা আপনার নাতি রয়েছে, আর সে যদি বলে ঠাকুমা নাও এরকম চকলেট না আপনার ভালো লাগবে? আপনি কি আপনার নাতি বয়সী অল্প বয়সী সব সাধুরা, তখন আপনার দাদুর বয়সী সাধুরা ছিল, বাবা কাকার বয়সী সাধুরা ছিল, তখন চকলেট আপনাকে দিত, আর সেটা আপনি চেয়েই চলেছেন, কোনোদিন চকলেট থামবে না, আপনি দিন। আমরা ভুলে যাই, শুধু নেবো 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 নেবো, কেউ আমায় ভালোবাসলো না, কেউ আমায় দেখলো না, কেউ আমার, আপনি কি করছেন? জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিতে হইল, স্বামীজির কথাগুলো না মানুষকে বড় করে দেয়। আমরা চিরদিন একটা জায়গায় ভিখারির মধ্যে থাকি, ও আমাকে দিকে দেখলো না ব্যাস দুঃখ, ও আমার চিঠি লিখলো না বাজকে দেবেন না, ও আমাকে আবার আমি ওর জন্মদিনে একটা 5 টাকার কার্ড পাঠালাম, ও আমার জন্মদিনে ভুলেই গেল, এখন নিয়ে সেটা নিয়ে 5 দিন ধরে কষ্ট, এখন এই সব করে 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 কি চাই, কতদিন করবো সব? জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে, দাতা শুধু দেব, দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদ বৃদ্ধমান, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। বিবেকানন্দ মানুষকে বড় করে দেয়, কখনো ছোট করে না। হাত পাতবো কেন, আমি দেব, এইটাই চিন্তা করতে হবে, বুঝলেন? বড় হতে হবে, আমি দেব, আমি ভালোবাসা দেব, আমি সেবা দেব, আমি সমস্ত কিছু দেব, বদলে কিছু চাইবো না। বাচ্চাদের কাছ থেকে কিছু চায় নাকি কেউ? কোনো মানুষের কাছ থেকে কেউ কি কিছু চায়? চাইতে আমি ঠাকুরের কাছে চাইবো, আমাকে এটা দাও, যিনি জগতের পিতা তার কাছে চাইব। তা এই জিনিসটা হচ্ছে ধর্ম, ধর্ম হচ্ছে বড় হওয়া, ধর্ম হচ্ছে একটা ট্রান্সফরমেশন, মানুষটাকে উন্নততর মানুষের উন্নততর চিন্তা লোভ করে দেয়, ধর্মই হচ্ছে সেই রকম। এই ধর্ম যদি আমরা ঠিক ঠিক ব্যবহার করতে পারি তখন শুধু আনন্দ। মানুষ কি চায় বলুন, জীবনে আনন্দই তো চায়, আনন্দ ছাড়া আর কি চায়? আমাদের সমস্ত ক্রিয়ার মূলে হচ্ছে আনন্দ, যা কিছু করবার চেষ্টা করি তার পেছনে হচ্ছে শুধু আনন্দ। তা ওই আনন্দটা পাওয়ার জন্য আমি কি করব? হ্যাঁ, নিশ্চিত করে জানবো এই জগৎটা মাত্র 2 দিনে, বেশি দিনের না, এটা পাল্টে পাল্টে যায়। এই জগতের থেকে আমার কিছু পাওয়ার নেই, এটি ধর্মের জন্য যারা করতে চেষ্টা করছে, ঠিক ঠিক যারা ধর্ম চাইছেন তাদের জন্য হচ্ছে। এই জগৎ থেকে আমার আর কিছু পাওয়ার নেই, আমার দরকারও নেই। কে হাততালি দিল, কে প্রশংসা করলো, কে নিন্দা করলো,
আমি তো এমনি চলো। স্বামী বিবেকানন্দের এরকম স্বামী ঠাকুর বলছেন, লোকে যদি তোকে নিন্দা করে তুই কি ভাববি? নিন্দা করে না এরকম লোক আছে, হবেই হবে, মানুষের স্বভাবই নিন্দা করা। এরকম নিচু টাইপের মানুষ সবসময় নিন্দা করতে থাকে, কোনোদিন প্রশংসা করতে পারে না, দম বন্ধ হয়ে আসে। একটা লোক সবসময় নিন্দা করতো, তখন ওকে বলল আচ্ছা এমন করবো যাতে ও নিন্দা না করতে পারে। তো সমস্ত কিছু পারফেক্ট করেছে, সব কিছু ভালো হয়েছে। হবার পর জিজ্ঞেস করলো, স্যার এবারে কি মনে হচ্ছে আপনার? বলে এত ভালো ভালো না, সেটাকে ওর পছন্দ না। সমস্ত কিছু ভালো করে ফেললে ওটাও কিন্তু ভালো কথা না। এইরকম ভাবে যখন আমরা মনে করি সেটা খুব ভয়ঙ্কর। সেই জন্য জগতে সবসময় দাতার আসন গ্রহণ করতে হবে, উঁচু হতে হবে। ফল কি পাব, ধর্ম করে কি পাব, আনন্দ পাবে। জানেন সেই ছ বছর বয়সে দাদু দিদার হাত ধরে মন্দিরে যাওয়া আর 60 বছর বয়সে নাতির হাত ধরে মন্দিরে যাওয়া, একই লোক ঝগড়া করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, একে নিন্দা করছে, এই আমি দিলাম 10টা সন্দেশ দিয়ে পুজো দিলাম, একটা বাতাসা ফিরত দিলে বলে খুব ঝগড়া করছে পূজারীর সঙ্গে। তো দিলে মানে কি ঠাকুরকে দিয়েছে ভুলে যাও, তারপর কি হয় না হয় তা নয়, বাড়িতে 8 জন আছে তাই 10টা সন্দেশ, 2টো ঠাকুরমশাই নেবে, 8টা ফেরত দেবে। কিন্তু দেখা গেলো ঠাকুরমশাই গোলমাল করে ফেলেছে, বাতাসা দিয়েছে, এগুলো হয়েছে, খুব ঝগড়া লেগে গেল। এবং সেই জন্যে এই করে করে ধর্মটা এই সমস্ত করেই জীবনটা কেটে গেল। আর ভাবলাম দারুণ ধার্মিক হয়েছে, আর ধার্মিক শুধু না, সেটা আবার প্রচার তো করতে হবে, লোককে বোঝাতে হবে। তাই দারুণ ভাবে একেবারে তিলক তিলক কেটে গায়ে একদম চাদর লাগিয়ে তাতে নানান রকমের নামাবলী সমস্ত করে টরে লোককে প্রচন্ড হইচই মধ্যে দিয়ে যে আমি একজন ধার্মিক, আর সবাই ত্রাহি ত্রাহি মধুসূদন ভা বলে তবে ধার্মিক আসছে। এটি কি ধর্ম হলো? ধার্মিককে দেখে লোকেরা ওরে বাবারে মারি করছে, এই রে লোক আবার ধার্মিক আসছে, তোর কি হবে না? ধার্মিক হচ্ছে ভালোবাসা। এই বলে শেষ করি, ধর্ম মানেই হচ্ছে ভালোবাসা। ভগবান শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলতেন, উনি হচ্ছেন ভগবানের বাবা, অর্থাৎ ভগবান তাঁর থেকে সৃষ্টি হয়েছে, পূর্ণ তিনি ব্রহ্ম। সেই ব্রহ্ম তাঁর থেকে সেই ভগবান সৃষ্টি হয়েছেন, এই ব্রহ্মকে যখন তিনি বলছেন ভগবানের বাবা, আবার তাঁর সম্পর্কে বলতে গিয়ে বলছেন ভগবানকে ভালোবাসা। আবার বলছেন যে ভগবানকে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। তাহলে ভগবানকে মাত্র 2টো গুণ, ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। যদি সম্পূর্ণভাবে নিঃস্বার্থপর হতে পারি সম্পূর্ণভাবে, তখন আমি ভগবান হয়ে যাব। ভগবদ গীতার 16 অধ্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় মন্ত্রে শ্লোকগুলোতে 28টা গুণের কথা বলা আছে। 28টা গুণ যদি আমরা নিজেদের জীবনে পরিস্ফুট করতে পারি, আমি ভগবান, এইটাই মনে রাখতে হবে। তাহলে আমরা ভগবান মানে নানান রকমের ভুল করি, যে ভগবান মানে এই, ভগবান মানে সেই, ভগবান মানে আকাশ থেকে ছাই পড়ছে, এদের হচ্ছে নানান রকম, ওইগুলো হতে পারে, একটু ক্ষমতা থাকে, কিন্তু সেদিকে ছোটাছুটি করা উচিত না। ভগবান মানে একটা দারুণ আনন্দ, কেননা আমার তো আর কিছু চাওয়ার নেই, সেই জন্য সবাই আপনারা ভালো থাকুন। আপনাদের মধ্যে সেই জ্ঞান এবং ভক্তি দুটোই হোক, জ্ঞান ছাড়া যে ভক্তি খুব ডেঞ্জারাস, জ্ঞান ছাড়া ভক্তি হলে সেই ভক্তির মাধ্যমে মানুষ মানুষ পূর্ণ করতে পারে, ভয়ঙ্কর হয়ে যায়। ভগবান মাছ খান না বলে সে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা ভগবান তোকে বলেছে যে মাছ খাই না, ও ঠিক করে নিয়েছে আমি খাই ভগবানকে মাছ খেতে দেবো না বলে ও লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবান এরকম করেন না, ভগবানকে এইরকম দেখতে, আমি তো ভগবানের বড় হয়ে গেলাম, আমি তো ভগবান সৃষ্টি করে ফেলছি, এটা বুঝতে পারেন, এইটাই ভুল হয়ে যায়। যারা
ধর্ম নিয়ে মানামতি করে, তারা ধর্মের চা কোনো কাছাকাছি থাকে না, কিচ্ছু জানে না। কেননা আপনি রাজনীতি নিয়ে মারামারি করুন, কোনো অসুবিধা নেই। অর্থনীতি নিয়ে যুদ্ধ হোক, কোনো অসুবিধা নেই। সমাজ নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে কখনো করতে পারে না। কেন? ধর্ম মানেই ভালোবাসা। ধর্ম কখনোই হিংসা হতে পারে না। যারাই ধর্মের নামে হিংসার কথা বলেন তারা চরম অধার্মিক। ধর্ম কখনোই হিংসার কথা বলতেই পারে না, কারণ ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই আমাদের উপনিষদ বললেন আনন্দে খলু ইবানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই কেবল মাত্র এই সব কিছু জাত হয়েছে। আমাদের সৃষ্টির মূল যিনি, সেই যাকে আমরা ভগবান বলি, ঈশ্বর বলি, ব্রহ্ম বলি, তিনি কিন্তু আনন্দ স্বরূপ। তা আমাদের সব থেকে যেটা চাই সেটা হচ্ছে আনন্দ। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তো নয়, আনন্দ পাব, আনন্দ লাভ করুন আপনারা জীবনে। আপনাদের মধ্যে সেই ভগবানের কৃপাই আসুক, এইটাই প্রার্থনা করি সব সময়। আর কোনো দিন একই করছে ওই করছে মধ্যে না গিয়ে শুদ্ধ ঠাকুরের কাছে এসে খুব করে কাঁদবেন, খুব করে প্রার্থনা করবেন। তুমি কেবলমাত্র আমার দিকে তাকিয়ে থাকো, আমি অন্যদিকে দেখতে চাই না যে তুমি কিছু করো, আমাকে দেখো, আমাকে করো। ঠাকুরকে জোর করতে পারবে তখন ধীরে 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 ভেতরে অনুভব করতে থাকবেন যে তিনি সবসময় আপনার সঙ্গে রয়েছেন। আর ফল কি হবে? আনন্দ। ফল কি হবে? সবার প্রতি ভালোবাসা, কারোর প্রতি ঘৃণা আসবে না। তখন জানবেন আপনি ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, ধর্মের প্রতি অগ্রসর হচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি।